অনেক বড় বড় নেতা ঢাকায় বসে আছে, বন্যা দিতে বন্যায় আসে না, পানি শুকাইলে আসবে, আইসা কবে পাঠাইছিলাম তো পাও নাই। অনেক বড় নেতা আছে তারা আসে না, তাই না? তো যাই হোক, আশা করি দোয়া করি সেও যেন আসেন, তারাও যেন আসেন, আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং আমরা চিন্তা করবেন না, আমরা আপনাদের সাথে আছি, যে কোনো সমস্যায় আমরা সাথে আছি, যা লাগে যা দিয়ে হোক, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা আপনাদের পাশে থাকব, এবং আমাদেরও ভোট, আপনারা ভোট দিচ্ছেন, আমাদেরও ইমানি দায়িত্ব আপনাদের পাশে থাকা, আমরা থাকব, কোনো চিন্তা নাই, আপনাদের যে কোনো সমস্যায় আমরা থাকব। এখন আসছি, যদি দুই দিন পর আবার আসতে হয় আবার আসব, পাঁচ দিন পর আবার আসতে হয় আবার আসব, কিন্তু আপনাদের পাশে আমরা আসব, সবাই থাকবেন, আপনারা দোয়া করবেন শেখ হাসিনা শেখ রেহানার জন্য, যেন ওনারা বারবার বাংলাদেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, এবং বারবার যেন আমরা আপনাদের উন্নয়ন করতে পারি। আপনারা সবাই বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন, তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করবেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্য যারা 15ই আগস্ট কিছুদিনের মধ্যে 15ই আগস্ট আসতেছে, সেই 15ই আগস্টে যারা 18 জন নিহত হয়েছেন, সেই 18 জনের জন্য দোয়া করবেন, যেন তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করবেন, আমি এই যে আশা করি, এবং জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে এই দুর্গত মানুষ যারা এই কষ্টে আছেন তাদের সাথে তাদের পাশে থাকার অঙ্গীকার করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। একটা জিনিস আমার আরেকটা দাবি, আমাদের এডিসি সাহেব এখানে আসছেন, আমাদের এই চরে কোন অঞ্চলটা যেন নন্দলালপুরের, তারা একটা মৌজায় দীর্ঘদিন যাবত খাজনা নিচ্ছে না, আমি নিজে সশরীরে ডিসি সাহেবের সাথে দেখা করব, এবং আপনার সহযোগিতা আমরা কামনা করি, অতি শীঘ্রই যেন এই খাজনাটা নিয়ে নেওয়া হয়। সবাইকে ধন্যবাদ। আমাদের এমপি মহোদয় আমাদের দুইটা কথা বললো, একটা হলো মজুদ কেন্দ্র দিবে, আর একটা হলো সাবমেরিন কেবলের মাধ্যমে আমাদের এলাকার বিদ্যুৎটা দিব, কিন্তু আমাদের এলাকার মানুষের প্রাণের দাবি একটা দাবি, সেটা হলো প্রাণ ঠান আপনি অনেক দিচ্ছেন, আপনি নদী ভাঙনটা যদি সরকারের থেকে বরাদ্দ করে নদী ভাঙন ফেরানো যায়, এটাই আমাদের এলাকার বাসের দাবি, কী দাবি না? আসলে এটা আমরা জানেন, ইতিমধ্যে আমরা চরভদ্রাসনে 300 কোটি টাকা নদী ভাঙনের জন্য আনছি, আমাদের সদরপুরে মানাই দরগা বাজার এই এলাকায়ও 300 কোটি টাকা আনছি, দিয়ারার জন্য আমরা চিন্তাভাবনা করতেছি, আমরা ইতিমধ্যে আমি ডিও দিচ্ছি, ইনশাল্লাহ একটু সময় নেন, ইনশাল্লাহ এটাও এই নদী শাসন ইনশাল্লাহ আমরা করে দেবো। মুরব্বী আর মহিলা থেকে আবার আসছি।